আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতার বাড়িতে চলল গুলি, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা অরিন্দম সরকার বাড়িতে দুষ্কৃতিকারীরা তাণ্ডব চালায়। আজ ভোর রাতে দুষ্কৃতিকারীরা বাইকে করে এসে ছাত্র পরিষদ নেতার বাড়িতে গুলি চালালো, বাইক ভাঙচুর করলো এবং পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ নেতা অরিন্দম সরকারকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনাকে কেন্দ্র করে পানিহাটির 19 নম্বর ওয়ার্ডে মারোয়ারি বাগান এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পাশাপাশি এলাকার তৃণমূল কংগ্রেসের পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠেছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এই দুষ্কৃতি তাণ্ডবে। ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়।